স্টার্ট কর। স্টার্ট। ওকে, তো আজকে আমি ডিসকাস করব হচ্ছে পেওনার দিয়ে। পেওনার কি? তো পেওনার হচ্ছে একটা ব্যাংক। আমরা যেরকম ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশে বিভিন্ন রকম ব্যাংক আছে, ঠিক পেওনার হচ্ছে একটা ব্যাংক। এটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংক। তো সেটা কিরকম? আমরা যদি এখানে যাই www.payoneer.com, যার যার জায়গায় একটু মিউট অবস্থায় থাকবেন সবাই, কাইন্ডলি। হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট হয়ে থাকবেন। ওকে, দেখেন এটা হচ্ছে পেওনার। পেওনার এটা হচ্ছে একটা ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট আমরা কেন করব, কি জন্য আমাদের, কি কাজে লাগে? দেখেন, সাউন্ডটা কোথা থেকে আসতেছে, কাইন্ডলি একটু নক করেন আমাকে। আমরা ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস দিয়ে করি, ধরে নেন আমরা ফাইবার একটা মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস দিয়ে আমরা যখন ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করার পর আমাদের ফাইবার এর যে ডলারটা আমরা ইনকাম করব, সেই ডলারটা তো আমাদের কাছে নিতে হবে, তাই না? আমাদের হাতে নিতে হবে বা আমাদের লোকাল ব্যাংকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের লোকাল ব্যাংকে কখনো সরাসরি ফাইবার থেকে কোনো ডলার সরাসরি আমাদের হাতে, অর্থাৎ আমাদের ব্যাংকে আসে না। আমি কি বললাম? ফাইবার থেকে কোনো ডলার আমাদের লোকাল কোনো ব্যাংকে আসে না। এই জন্য আমাদের পেওনার নামে একটা অনলাইন ব্যাংক আছে, ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংক আছে, এই ব্যাংকে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করে সেই পেওনার অ্যাকাউন্টটা আমাদের ফাইবারের সাথে কানেক্ট করাইতে হয়, এবং এই যে পেওনার অ্যাকাউন্ট, পেওনার অ্যাকাউন্টের সাথে আমাদের যে লোকাল ব্যাংক আছে সেইটা কানেক্ট করাইতে হয়। অর্থাৎ পেওনার মাঝামাঝি একটা পার্টি হিসেবে কাজ করে, ভায়া হিসেবে কাজ করে। ফাইবারের ডলারটা যাবে পেওনারে, পেওনার থেকে সেই ডলারটা যাবে আমাদের লোকাল ব্যাংকে। অর্থাৎ ফাইবারে থাকে ডলার, ডলারটা যাবে হচ্ছে পেওনিয়ারে, পেওনিয়ারের ব্যালেন্সটা ডলার হিসেবে থাকবে, পেওনিয়ারের যে ডলারের ব্যালেন্সটা সেটা সরাসরি আমাদের বাংলাদেশের লোকাল ব্যাংকে বা আমাদের যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে বিডিটি হিসেবে, অর্থাৎ টাকা হিসেবে। জাস্ট এই কারণেই আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা করা হয়। সো আমাদের আজকের টপিকসটা হচ্ছে পেওনিয়ারের প্রবলেম সলিউশন, পেওনিয়ারের অ্যাকাউন্ট করানো। আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে পেওনিয়ারের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের সুন্দর করে দেখাবো। তো আজকে যেটা হয়, পেওনিয়ার অ্যাকাউন্টটা করলে অনেক সময় আমাদের পেওনিয়ার ভেরিফিকেশনের জন্য আমাদের কাছ থেকে এনআইডি কার্ড চায়, আমাদের ছবি চায়, ছবি নিয়ে ভেরিফিকেশন করতে চায়। তো ভেরিফিকেশনের সময় অনেক সময় প্রবলেম করে, ভেরিফিকেশন করার সময় দেখা যাচ্ছে আমাদেরকে রিভিউতে রাখে আমাদেরকে। এই যে রিভিউতে রাখার পর আর আমাদের ভেরিফিকেশন দেয় না, করে না, যার কারণে আমাদেরকে কি করতে হয়, এই এইগুলো পেওনিয়ারের সাপোর্টে কথা বলে আমাদেরকে হচ্ছে কমপ্লিট করতে হয়। তো এখন আমরা চলে আসব হচ্ছে আমাদের পেওনিয়ারের যে প্রবলেম যেটা হয় সেই প্রবলেমটার একটা সলিউশনে। সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে শিল্পীর কাছে। শিল্পীর একটা পেওনিয়ার আছে, ওর পেওনিয়ারের একটা প্রবলেম আছে, প্রবলেম সলিউশন করব। আমরা দেখতে পাচ্ছি শিল্পীর একটা পেওনিয়ার অ্যাকাউন্ট, একটা শিল্পীর পেওনিয়ার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো এইখানে যে প্রবলেমটা হয়েছে শিল্পী, সেটা হচ্ছে কি? আর শিল্পী প্রবলেমটা কি একটু বলো তো। আমি একটা রেফারেল লিংক দিয়ে পেনিয়ার অ্যাকাউন্ট করছি, করার পর ভেরিফিকেশনের জন্য আমার পাসপোর্টের ইয়াটা ছবি তুলে আমি পাঠাইছি, কিন্তু ই হয় নাই, রিভিউতে আছে, অ্যাপ্রুভ করে নাই। এক্ষেত্রে আমরা একটু দেখবো শিল্পী সেটিং এ যাও তো। সেটিং এ যাওয়ার পর
যাও, ভেরিফিকেশন সেন্টারে যাও। ভেরিফিকেশন সেন্টারে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো ভেরিফিকেশন করছে কিনা। ভেরিফিকেশন সেন্টার হিস্টরি, হ্যাঁ হিস্টরি, হিস্টরিতে যাও। পেনার কিন্তু বারবার ই হয়ে যায়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে যে রিকোয়ারমেন্ট গুলো হিস্টরিতে গিয়ে আমরা দেখতেছি এগুলো আমরা সাবমিট করছি। সাবমিট করছি কি, পাসপোর্টটা আমরা সাবমিট করছি আন্ডার রিভিউতে 24 জানুয়ারি 2021, অর্থাৎ গত মাসে, তাই না? গত মাসে এটা সাবমিট করা হয়েছে, এখনো পর্যন্ত রিভিউতে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? এখন যদি আমরা রিভিউতে থাকে, তারা যদি কিছু না করে, তাহলে আমরা কিন্তু কোনো টাকা ট্রান্সফার করতে পারবো না, অর্থাৎ কোনো ডলার ট্রান্সফার করবো না। ডলার ট্রান্সফার করলেই এটা পেন্ডিং অবস্থায় থাকবে। কেন পেন্ডিং থাকবে? কারণ এখনো পর্যন্ত আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টটা, পেনিয়ার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেয় আমাদেরকে। রিভিউতে রাখছে তো রাখছেই। এভাবে অনেক সময় দেখা যায় রিভিউতে থাকেই আনলিমিটেড, বছরকে বছর রিভিউ তো রেখে দেয়, তারা কিছুই করতেছে না। ফাইল ফাইল অনেক সময় হয় না যে বিভিন্ন অফিসে ফাইল তলে পড়ে যায়, ঠিক সেরকম সেরকম হয় আর কি। সো এটা একটা নর্মাল প্রবলেম। এখন শিল্পী নতুন একটা ট্যাব খোলো, ট্যাব খুলে ওইখানে লেখো পেওনিয়ার সাপোর্ট, গুগলে সার্চ দাও। একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমটা যদি আমরা হাতে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। আমরা লাইভ সেটে আসি, ওয়ার্কিং আওয়ার। নিচে নামো তো। আচ্ছা, আমাদের এই মুহূর্তে হয়তো দেখা দিচ্ছে না, একটু উপরে ওঠো। চ্যাট ওয়ার্কিং, হ্যাঁ, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে ক্লিক করো তো। ইরোর সাইন ইন করো, এটা একবার সাইন ইন করতে হয়। সাইনিং করেই সাপোর্টে যান, বা সাইনিং করো। আচ্ছা, এখন দেখি আমরা লাইভ চ্যাটটা পাই কিনা। আপনি আবার নতুন একটা ট্যাব খুলো, সাইন ইন করা হয়েছে, নতুন একটা ট্যাব খুলে আবারও পেনের লাইভ চ্যাট দাও, দেখি কি হয়। তা না হলে আমরা সহজ পদ্ধতি আছে, আমরা তো মেসেজ করে মেইল করতেই পারবো। যদি লাইভ চ্যাটটা পেয়ে যাই তাহলে আমাদের জন্য খুবই বেটার হয়, সাথে সাথে সমাধানটা করে নিতে পারবো। আচ্ছা, উপরে কি যাব, লাইভ চ্যাট পেনের না, লাইভ চ্যাট ওই যে চ্যাট উইথ কাস্টমার সাপোর্ট, ওইটা হলো সাব, হ্যাঁ সাব, এটা দাও। লাইভ চ্যাট দিবে না, সেন্ড মেসেজেই ক্লিক করে দেখি। আচ্ছা ওকে, এটা হচ্ছে ইংলিশ, এটা টপিক্স, টপিক্স এর উপরে ক্লিক করো। যেহেতু এখানে প্রথমে সিলেক্ট
সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, পরে অন্য শিল্পীশনের যে মেনটা দেওয়া আছে। আচ্ছা তোমার প্রবলেমটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন সবাই, আমার প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টটা নিয়ে, তাই না? তাহলে হচ্ছে রিসিভ পেমেন্ট এটা না, সেন্ড পেমেন্ট উইথড্র এটাও না, মাই অ্যাকাউন্ট। আচ্ছা মাই অ্যাকাউন্ট, মাই পেনিয়ার অ্যাকাউন্ট, এইটি কোথায় ক্লিক করবো তো বুঝতে পারতেছো? ক্লিক করো না আমি না বলা পর্যন্ত, ওই যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনের উপরে ক্লিক করো, একদম ওইখানে, রাইট রাইট ওইখানে ক্লিক করতে হবে, কারণ এটার পরে সাব মেনু আছে এটার। হ্যাঁ দেখো এটার মেনু বের হবে এবার, ওই যে দেখো। তাহলে কিসে হচ্ছে না, রেজিস্ট্রেশন নাকি? আচ্ছা ক্লোজ বা রিওপেন অ্যাকাউন্ট, অ্যাড রিমুভ অ্যাকাউন্ট, চেঞ্জ অ্যাকাউন্ট ডিটেলস, ম্যানেজ, তার কি কি আছে দেখো তো। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, নরমালি আমরা হচ্ছে রেজিস্ট্রেশন পারপাস প্রবলেম, অর্থাৎ অ্যাপ্রুভ হচ্ছে না, রেজিস্ট্রেশন। আমরা রেজিস্ট্রেশনের ওই মেনুতে ক্লিক করো উপরে, হাউ টু অ্যাপ্লাই ফর পেনিয়ার অ্যাকাউন্ট, হাউ উইল মাই অ্যাপ্লিকেশন বি অ্যাপ্রুভড, আমরা সেকেন্ডটাতে ক্লিক করো। দেখেন এইটার কিন্তু কোনো মেনু নাই, অর্থাৎ এইটাই আমরা সিলেক্ট করবো, রাইট, দাও ক্লিক করো, ওকে। এইবার এইখানে এইখানে লেখো, এখানে লেখো হ্যালো, হ্যালো পেওনিয়ার টিম, কমা দাও, কমা দিয়ে নিচে আসো, একটা গ্রিটিংস তো আমাদের দিতেই হয়, যেমন সহজেই লিখি আমরা, তাই না? যে হ্যালো পেওনিয়ার টিমস, হাউ আর ইউ, উপরে কি একটা লাইন বাদ গেল নাকি? আবার যদি পারছেন না দাও, নেক্সট লাইনে আসো। এবার লেখো, আই হ্যাভ সাবমিটেড মাই এনআইডি, না পাসপোর্ট, ওকে পাসপোর্ট, এইভাবেই লেখো, যেভাবে আছে। বাট মাই অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ ইয়েট, অ্যাপ্রুভ ইয়েট, ওকে নেক্সট লাইনে আসো, এবার ইয়েট দিয়ে কমা দিয়ে নেক্সট লাইনে আসো, প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, স্পেস দিয়ে লাখো, বড় হাতের সবগুলো লাগবা, এএসএপি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল, কমা দাও, কমা দিয়ে লেখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমরা আরো আরো অনেক কঠিন করে আরো অনেক সাহিত্য দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমরা দেখাচ্ছি সহজ সরল ভাবে, যাতে নেক্সট টাইম আপনারা প্রবলেম করলে আপনারা যাতে সহজ ভাবে লিখতে পারেন। এখন সহজ সরল ভাবে আমি দেখালাম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, নিচে দিয়ে থ্যাংক ইউ দিয়ে দাও, ওকে। একটা জিনিস থ্যাংক ইউটা ঠিক করো, একটা জিনিস দেখো, তুমি ওই যে পেনিয়ারের ওই যে পেনিয়ারে দাও, তোমার পেনিয়ারের প্রথম ট্যাবে দাও,
আচ্ছা এইটাকে তুমি হচ্ছে স্ক্রিনশট দাও পুরোটাকে, পেনের নাম হইতে শুরু করে এই পর্যন্ত স্ক্রিনশট দাও। মার্ক করে দেই নাকি আন্ডার রিভিউ? হ্যাঁ মার্ক করে দাও, হ্যাঁ আন্ডার রিভিউটা মার্ক করে দাও দুটোরই। ওটা কখনো হয় না, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, ওকে সেভ করো। 122, 122, সাবমিট, ওকে সাবমিট সাবমিট করে দাও। ওকে তোমার কোশ্চেন নাম্বারটা হচ্ছে এইটা। হ্যাঁ এখন অলরেডি কিন্তু তোমার মেইল একটা মেইল চলে যাবে যে তোমার একটা কোশ্চেন সাবমিট হয়েছে পেওনারে কাস্টমার সাপোর্টে, তারা সাপোর্ট দিয়ে তোমাকে মেইলে তোমার সাথে কনভারসেশন করবে তারা মেইলে, এবং তোমার সবকিছু ঠিকঠাক হইলে তোমার যদি পাসপোর্ট ট্রান্সপোর্ট ছবি কোয়ালিটি যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন ওরা অ্যাপ্রুভ করে দেবে, আর না হলে তোমাকে বলে দেবে যে তোমার পাসপোর্টটা নতুন করে আবার সুন্দর করে ছবি তুলে দিতে হবে বা কিছু, হ্যাঁ এটা তারা রিকমেন্ড করে দেবে। তো যেহেতু পাসপোর্ট সেতু পাসপোর্ট দিয়ে খুব দ্রুত হয়ে যাওয়ার কথা আমি তো তোমাকে দেখাইছিলাম, আমি পাঁচ মিনিটের ভিতরে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছিলাম, তাই না? তুমি সেটা সেটা দেখে দেখে এক এক করছো, তারপরে প্রবলেম করেছে কোনো অসুবিধা নেই, প্রবলেম করতেই পারে, যাই হোক এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আমার ওই যে আগে যে অ্যাকাউন্টটা করেছিলাম যে আপনার রেফারেল দিয়ে, ওটা খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেছিল। পরে আমার নামে যে পেওনার, কোনটা হয় কোনটা হয় না আর কি, আমার নামে যেটা করলাম এটা ওই যে এত লেট করলো প্রায়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওই যে বললাম ওই যে ফাইল তলে পড়ে গেছে ব্যাপার না, আমরা কাস্টমার সাপোর্টে একটা মেইল করে দিছি, কাস্টমার সাপোর্ট তোমার সাথে মেইলে যোগাযোগ করবে, মেইলে যোগাযোগ করে করে কি হয় তা আমাদেরকে পরবর্তীতে জানাই দিও যে সাকসেস আর তারা কোনো রিকমেন্ড দিয়ে দেবে যে এটা তোমাকে এডিট করতে হবে, ঠিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমরা আমাদের আজকের টপিকসটা এই পর্যন্তই, আমরা পরের অংশে দেখব যে আসলে আমাদের যে সাবমিটটা আমরা করলাম যে প্রবলেমের জন্য যে কাস্টমার সাপোর্টে যে মেইলটা আমরা করলাম এটা থেকে তারা কিভাবে দেখতেছে, অর্থাৎ তারা কি আমাকে সমাধানটা দিছে, অর্থাৎ অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ করে দিছে, অথবা তারা কি আমাকে কি রিকমেন্ড করছে যে আপনার আমার এনআইডি কার্ড কি এনআইডি কার্ড সাবমিট করা লাগবে, অথবা পাসপোর্টটা কি কোয়ালিটি কি ক্লিয়ার না, ফটো কোয়ালিটি কি ক্লিয়ার না, নতুন করে কি দিতে হবে, তারা আমাদেরকে জানাই দেবে। তো কি জানায় আমাদেরকে আমরা সেটা পরবর্তী ভিডিওতে আমরা পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।